হেভেনলি টেস্টিওয়ে বাংলায় আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে স্বাগত। বেশ কয়েক রকমের মশলা আর ঝোল এই দুয়েরই যুগলবন্দি রয়েছে আজকের তেলাপিয়া মাছের এই রেসিপিটার মধ্যে, সেই কারণে আমি এটার নাম দিয়েছি তেলাপিয়ার মশলা ঝোল। এই অত্যন্ত গরমের আবহাওয়ায় হালকা পাতলা খেতে খেতে যখন মুখের স্বাদ ফেরানোর ইচ্ছা হবে তখন আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি তেলাপিয়ার মশলা ঝোল। তেলাপিয়ার মশলা ঝোল তৈরি করার জন্য এখানে আমি প্রথমেই দুটো ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি, এইরকম লম্বা আর একটু মোটা রেখে টুকরো করে নিয়েছি। দুটি বড় সাইজে তেলাপিয়া দিয়ে আজকে রান্নাটা আমি করছি। মাছের সাইজগুলো একটু বড় বলে কয়েকটা কাট সেখানে লাগিয়ে নিচ্ছি। মাছের গায়ে ছুরি দিয়ে এই রকম চিরে নিলে মশলা নুন খুব ভালোভাবে মাছের ভেতরে ঢুকবে, স্বাদটাও ভালো লাগবে। মাছের দুই পিঠেই নাইফ দিয়ে এইরকম চিরে নিয়েছি। তারপর ম্যারিনেশন করছি সামান্য পরিমাণ লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি ব্যবহার করেছি। আপনারা যদি চান কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার নাও করতে পারেন। লবণ হলুদ মাখিয়ে আমি এখন এই মাছটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা এইভাবেই রান্নাটা শুরু করতে পারেন। রান্নাটা শুরু করার আগে একটা মশলার পেস্ট বানিয়ে নেব, যার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে 4 টুকরো করে একটা মিক্সিং গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম। 1/2 ইঞ্চির আদার টুকরো নিয়েছি আর 3 থেকে 4টে রসুনের কোয়া নিলাম। এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। ঝালটা আপনারা যেরকম খাবেন সেই অনুযায়ী লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। মাছের রান্নার স্বাদ কিন্তু সর্ষের তেলে সব থেকে ভালো আসে, তো সেই কারণে আমি এখানে 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল গরমে বসিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে 7 থেকে 8টা বড়ি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বড়িগুলোকে বেশ লালচে করে ভেজে নেব। অতিরিক্ত গ্যাসের ফ্লেমটাকে বাড়াবো না, তাহলে বাইরেটা পুড়ে কালো হয়ে যাবে আর ভেতরটা সিদ্ধ হবে না। ঠিকঠাক মতো বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। এখন এই গরম তেলের মধ্যে মাছ দুটো ভেজে নিচ্ছি। মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাইতে রাখতে হবে। মিনিট তিনেক সময় নিয়ে একদিকটা ভেজে নিয়েছি, এখন ফ্লিপ করে দিয়ে অন্য পিঠটাকেও মিনিট তিনেক ভেজে নিচ্ছি। দুই দিকই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন তুলে রাখছি। এবারে মাছের ঝোলটাকে তৈরি করে নেব, যার জন্য ওই তেলের মধ্যেই 1/4 টিস্পুনের মতো কালো জিরে ফোড়ন দিলাম। 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আলুর টুকরোগুলোকে দিয়ে লাল করে ভেজে নিচ্ছি। ভাজা করতে করতেই যাতে আলুর টুকরোগুলো সেদ্ধ হয়ে যায় তার জন্য সামান্য পরিমাণ লবণ এর মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম খুব সামান্য হলুদ। আলুর সঙ্গে লবণ হলুদ একটু মিক্স করে নিয়ে মিনিট তিনেকের জন্য লিডটাকে লাগিয়ে দিয়েছিলাম। মিনিট তিনেক সময় পর এখন লিডটাকে খুলে নিয়েছি। আলুগুলোর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং সেদ্ধ হয়েছে বেশ কিছুটা। এখন এর মধ্যে আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার পিসটা দিয়ে দিচ্ছি। এটাকেও নাড়াচাড়া করে মিক্স করে নেব আর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত রান্না করব। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করছি। 1/2 টিস্পুন দিয়েছি ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুনের মতন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আরও 1/2 টিস্পুন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ঘরে থাকা রেগুলার ইউজের মশলাগুলো দিয়েই কিন্তু আজকের আমি তেলাপিয়ারই মশলা ঝোল বানাচ্ছি। একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে রেখেছিলাম, সেটাকেই দিয়ে নিলাম। টমেটোটা দেওয়ার পরেও মিনিট খানেক আরও রান্না করে নিয়েছি। দেখুন এখানে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছাড়তে শুরু করেছে মশলা থেকে। এখন এর মধ্যে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে নিচ্ছি, আরও একবার মিশিয়ে নিচ্ছি। বড়ির মধ্যেও যাতে সমস্ত মশলার ফ্লেভার সুন্দরভাবে ঢুকতে পারে তার জন্যই আরও একটু ভেজে নিচ্ছি। যেহেতু আমি এখানে ঝোল বানাচ্ছি তার জন্য একটু বেশি পরিমাণ জলই এখানে ব্যবহার করব। 2.5 কাপের মতো জল এখানে আমি দিয়ে নিয়েছি মিক্সিং গ্রাইন্ডার জারটা ধুয়ে। ঝোলটা যখন ফুটতে শুরু করেছে এর মধ্যে সামান্য লবণ অ্যাড করলাম,
স্বাদ মতো। ঝোলটা যখন ফুটতে শুরু করবে তারপর এর মধ্যে একটা ভাজা মশলা আমি দিয়ে দেব। 1 টেবিলস্পুনের মতো ইউজ করেছি ভাজা মশলা। বাদাম, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে নিয়ে মিক্সিং গ্রাইন্ডার জারের মধ্যে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই আমি এখানে 1 টেবিলস্পুন ব্যবহার করেছি। এই মশলার ব্যবহারই এই রান্নাটার মূল আকর্ষণ। এতে এই ঝোলের স্বাদের আমূল পরিবর্তন হবে। লিডটাকে লাগিয়ে আরও 5 মিনিটের জন্য ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। লিডটাকে খুলে কয়েকটা দানা চিনি এর মধ্যে দিয়ে নিয়েছি টমেটোর টক ভাবটা ব্যালেন্স করার। আপনাদের যদি প্রয়োজন না মনে হয় অ্যাড করবেন না। এখন মাছের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে আরও মিনিট তিনেক ঢাকনা খোলা অবস্থায় ফুটিয়ে নিচ্ছি। একদম শেষে এর মধ্যে দিয়ে নিলাম 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে 10-15 মিনিটের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখেছি। তারপর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নিয়েছি। দুপুরের গরম গরম ভাতের পাতে যদি আপনারা এই তেলাপিয়ার মশলা ঝোল সার্ভ করেন তাহলে অন্য কিছুর আর প্রয়োজন পড়বে না। অবশ্যই এটাকে একদিন বানিয়ে দেখার অনুরোধ রইল আর আপনাদের ফিডব্যাক আমার সঙ্গে কমেন্টসের মাধ্যমে অবশ্যই শেয়ার করবেন। আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।